আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে অটো প্লেন মেশিনের খুবই কমন একটা প্রবলেমের সাথে পরিচয় করে দিব এবং এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আমি দেখাবো। তো এই মেশিনটা হচ্ছে সেলাই করলে দুই একবার সেলাই হয়, তারপরে এই মেশিনটা সেলাই ছেড়ে দেয়, মানে সেলাই ধরে না। তো দেখেন, আমরা একটু চালিয়ে দেখি। দেখেন সেলাই হয়েছে, এই দ্বিতীয়বার এই সেলাইটা ধরে। হ্যাঁ, এটা আবার ববিন কেস খুলে লাগালে, ববিন কেসটা যদি আমরা খুলে লাগাই আবার সেলাই ধরবে, কিন্তু পরবর্তীতে দেখেন ববিন কেস লাগানোর সময় সেলাই ধরে, প্রথম প্রথমবার সেলাই ধরে, পরের বার সেলাই আর ধরে না। নিডলে সুতা আছে কিন্তু সেলাই ধরতেছে না। এটা সমস্যাটা কি এবং কিভাবে আমরা সমাধান করব সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক। এটা হচ্ছে আমাদের কেস। এই কেসের সুতাটা যখনই ছোট হয়ে যায়, যখনই ছোট হয়ে যায় তখনই আমাদের এই সেলাইটা মিস করে। আমাদের নিডেলের সুতাটা ঠিক আছে কিন্তু ববিনের সুতাটা, ববিন কেসের সুতাটা যখনই ছোট হয়ে যায় তখনই আমাদের এই সমস্যাটা হয়ে থাকে। তো ববিন কেসের সুতাটা ছোট কেন হয়, এটা ছোট কেন হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। তো ববিন কেসটা আমরা প্রথমে খুলবো, খোলার পরে আমরা দেখব যে সুতাটা টাইট কতটুকু আছে। দেখেন এই সুতাটা অনেকটা টাইট, ববিনটা বেঁধে যাচ্ছে, সুতাটা বেঁধে বেঁধে যাচ্ছে, টান দেওয়ার সময় বেঁধে যাচ্ছে, মানে ক্লিয়ারলি বের হচ্ছে না। তো আমরা এই স্ক্রুটা দিয়ে একটু লুজ দেব, দেবার পরে আমরা দেখেন এখন কিন্তু বাঁচতেছে না। তবে জোরে যখন আমাদের নাইফ যখন কাজ করে, নাইফ যখন কাজ করে তখন হয় কি, যখন নাইফটা ট্রিমিং করার সময় সুতোটা এভাবে একটু ঝাঁকি লাগে, নাইফে যখন বাড়ি মারে এভাবে একটু ঝাঁকি লাগে। ঝাঁকি লাগার কারণে আমাদের এই ববিনটা ওভার ঘুরে, এই ববিনটা ওভার ঘুরে যায় অনেক সময়। তো এই 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 কেসটার ভিতরেও এই প্রবলেমটা হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, যেহেতু দেখেন এখানে কেসটা, কেসের মাঝখানে অনেক গ্যাপ, অনেক গ্যাপ, এই গ্যাপটা রাখা যাবে না। এই গ্যাপটার কারণে আমাদের সুতা ছোট হতে পারে বা সেলাই ছেড়ে দিতে পারে, এটা একটা সমস্যা, এটাও একটা সমস্যা। আমরা যখন নাইফে সুতা কাটি তখন এভাবে ওভার হয়ে যায়, দেখেন এই যে এভাবে যখন কাটি তখন কি হয়, নাইফটা যখন বাড়ি মারে তখন এই দেখেন সুতা এখন বেরোচ্ছে, এটা ওভার হয়ে গেছে অনেক, দেখেন বেরোচ্ছে, ববিন ঘুরতেছে না, এই যে এখন ঘুরতেছে। তো এটা আমাদের ববিনটা ওভার ঘুরতেছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখন এই ববিনটাকে খুলবো। খোলার পরে দেখেন এখানে এটার ভিতরে, এটার ভিতরে একটা স্প্রিং পাওয়া যায়, একটা স্প্রিং থাকে, এই স্প্রিংটা দেখেন, এই যে এরকম একটা স্প্রিং, এরকম স্প্রিং, এই স্প্রিংটা এটার ভিতরে, এটা মার্কেটে কিনতে পাওয়া যায়, এটা এভাবে এটা উপরের দিকে রেখে, এই এটা দুইটা মাথা আছে, এই পাশে এলো ছোট, এই পাশে গ্যাপটা একটু বড়, দুই পাশে একটু বাড়তি মাথা আছে। এই বড়টা আমরা এই যে ববিন কেসের এই পাশে রাখবো, এই সাইডে রাখবো, আর ছোটটা এই পাশে রাখবো। বড়টা সামনের দিকে রেখে আমরা এভাবে এটাকে বসিয়ে দেব, বসিয়ে দিলাম, এটা এখন স্প্রিং এর মতো কাজ করবে। এটা দেখেন ববিনটা এখন লাগাচ্ছি, এই ববিনটা উপরের দিকে উঠে আসছে, ববিনটা এখন কিন্তু নিচের দিকে নাই, দেখেন এত যতটুকু অ্যাডজাস্টেবল স্প্রিং, এটা এটা যখন ববিন কেসটা লাগাবো ওর মতো অ্যাডজাস্ট হয়ে যাবে, যতটুকু দরকার অতটুকু থাকবে। তাহলে হবে কি, এটা যখন লাগানো থাকবে তখন নাইফে যখন
কাটবে তখন দেখেন এইভাবে লেগে থাকবে হুকের ভিতরে, এটা কিন্তু ওভার ঘোরার কোনো সুযোগ নেই, স্প্রিংটা একে ববিনটাকে ওভার ঘুরতে দিবে না, সেক্ষেত্রে এটা ওভার ঘোরার কোনো সুযোগ নেই। তো এভাবে স্প্রিং যদি থাকে আপনাদের হাতের কাছে বা আপনারা স্প্রিং ইউজ করতে পারেন যদি থাকে, আর যদি স্প্রিং না থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাপড় গোল করে কাটবেন, একটা কাপড় সুন্দর করে গোল করে কাটবেন এই ববিনের মাপে, কেটে এটার ভিতরে ঢুকিয়ে দিবেন, তাহলে আপনাদের এই ওভার ঘোরার সমস্যাটা অনেকটা কমে যাবে। তো বন্ধুরা আমরা তো স্প্রিং লাগিয়ে দিলাম, এটা একটু লুজ দিলাম, এবার দেখি আমরা চালিয়ে দেখি আসলে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। দেখেন বন্ধুরা আমরা প্রথমে প্রথমবার আমাদের সেলাই ধরছে, তারপরে কিন্তু আর সেলাই ধরেনি, কিন্তু এখন ববিন কেসটা আমরা ঠিক করার পরে দেখেন আমাদের কিন্তু সেলাই কোনো মিস করতেছে না, দেখেন প্রত্যেকটা সেলাই ধরতেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং এ ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং কি ধরনের ভিডিও আপনাদের উপকারে আসবে, কি ধরনের ভিডিও পেলে আপনারা উপকৃত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।